দাদু ভাই খুব ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে এখানে ঘুমিয়ে পড়ি। আর আমার তো রান্না করতে করতে শরীরটাই ব্যথা করছে। তুমি তো শুধু রান্নাই করলে, আর কাটাকাটি সব তো গুছিয়ে আমিই দিলাম। কি সর্বনাশ, কি সর্বনাশ! হ্যাঁ, আরে রান্না যখন ভালো হয় তখন কি কেউ বলে যে কাটাকুটিটা ভালো হয়েছে বলে রান্নাটা ভালো হয়েছে? সব প্রশংসা তো তখন শুধু বাবুর্চিই পায়। কিন্তু আমার তো সবজি কাটাকাটি করতে খুব কষ্ট হলো। এটাই তোমার সব, যতদিন পর্যন্ত ওই যে মনি রান্না করবে না ততদিন পর্যন্ত তোমাকে এই কাটাকুটি এসবও করতে হবে। দরকার হলে আমি যখন বলবো মশলা বেটে দাও সেটাও করে দিতে হবে। শাস্তি তোমার। দাদু ভাই একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। কেমন, মজা হয়েছে না? মজা মানে খুব মজা। কবে যে এরকম ভালো রান্না খেয়েছি ভুলেই গেছে, খুব মজা হয়েছে। বলেছিলাম না রান্না করা খুব কঠিন কাজ না। গলার ভেতর তো তুলকালাম হয়ে যাচ্ছে, পেটে গেলে না জানি কি হয়। ইস, মুখে দেয়াটাই ভুল হয়েছে আমার। আমার হাতের রান্না এত বাজে হলো কিভাবে? দাদু ভাই আর একটু দে। না না না, আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো দাদু ভাই, আমি নিয়ে নেবো। নাও না, আমি একটু দেই। বললাম তো আস্তে আস্তে খাই, নিয়ে নিয়ে খাই। হ্যাঁ, বোধহয় মনে এসে গেছে। যাও তো দাদু ভাই, ঘর ঘর ধরে ওকে নিয়ে আসো। না থাক, ঘর ধরে আনার দরকার নেই, এমনি নিয়ে এসো। দাদু ভাই মনিকে সব জিজ্ঞেস করার জন্য ডাকছে না তো? কি হলো দাদু ভাই, কথা কানে যাচ্ছে না? যাও নিয়ে আসো। কিন্তু দাদু ভাই আমি কোনো কথা শুনতে চাই না, যাও। আরে মনি, কাজে ফাঁকি দিয়ে বাইরে ঘুরতে যাওয়ার মজা আজকে তোকে আমি বোঝাবো। কি সর্বনাশ! হ্যাঁ,